সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয় সবাই ভালো আছেন। দর্শক, বাংলাদেশের মধ্যে মানুষের ভিতরে মনে করেন যে মানে হানাহানি কানাকাটির মতো একটা অবস্থা, যে বাংলাদেশের ডিজেল পেট্রোলের দাম কি লেগে মানে বাড়ি গেছে আর কি। ঠিক আছে, সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে জানাবো যে কি কারণে বাংলাদেশের মধ্যে পেট্রোল, ডিজেল, কেরোসিন এগুলোর দাম বেড়ে গেছে, সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত তথ্য দেবো। তবে আমি এর আগে কিছু কথা বলতে চাই। গত শুক্রবার রাত থেকে পেট্রোল ডিজেলের দাম কার্যকর করায়, মানে বাড়তি যেটা হয়েছে সেটা কার্যকর করার কারণে রাজধানীর মধ্যে পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে যে মনে করেন যে বাইকওয়ালাদের, গাড়িওয়ালাদের সকলের ভিড়। কিন্তু সেখানে অনেকেই প্রতিবাদ করেছেন, অনেকেই বিষয়টি নিয়ে মনে করেন যে মানে মিছিল টিছিল করেছেন আর কি, যে কেন তেলের দাম বেড়ে গেছে। তো অনেকেই বিষয়টি নিয়ে সরকারকে দোষারোপ করেছেন। তো সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে জানাবো যে কি কারণে আসলে মূলত পেট্রোল, ডিজেল, অক্টেনের দাম, কেরোসিনের দাম বেড়ে গেছে, সে বিষয়ে আমি আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। দর্শক, আমি আশা করবো আপনারা সকলে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, বিবিসি বাংলা নিউজ করেছে বাংলাদেশে ডিজেল, পেট্রোল সহ সমস্ত জ্বালানির তেলের দাম 40-50% বৃদ্ধি। বাংলাদেশের সব ধরনের জ্বালানির তেলের দাম রাতারাতি 42-52% বাড়িয়ে দেওয়া হয়েছে। ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি 80-114 টাকা করা হয়েছে, অর্থাৎ এই দাম বৃদ্ধির হার 42%। লিটারের প্রতি পেট্রোল 86 টাকা থেকে 130 টাকা করা হয়েছে। অক্টেনের দাম বেড়েছে 89 টাকা থেকে 135 টাকা, অর্থাৎ পেট্রোল ও অক্টেনের মূল্য বৃদ্ধির হার 50% বেশি। শুক্রবার রাত 12টার পর থেকে ভোক্তা পর্যায়ে নতুন এই মূল্য কার্যকর হবে। এই 12টার পর থেকে কিন্তু মনে করেন যে অনেকে বিষয়টি নিয়ে কিন্তু মানে চিল্লে চিল্লে ধাপাধাপি করেছেন। কিন্তু ভাই, আমি একটি কথা বলতে চাই, আপনি যে দেশে বসবাস করবেন সে দেশের সরকার দেশটাকে যেভাবে চালাবে আপনাকে সেভাবেই চলতে হবে। আপনি মনে করেন যে মানে বাইরে গিয়ে চিল্লাচিল্লি করে বা কয়েকজন মিলে মিছিল মিটিং করে কোনো ফায়দা নেই। বিশ্ববাজারে তেলের দাম বাড়তির কারণে কিন্তু এখানে তেলের দাম, বাংলাদেশের তেলের দাম বাড়ানো হয়েছে। তবে আমি যদি আপনাদেরকে কিছু তথ্য দিতে যাই, তারা বলছে যে বিশ্ববাজারে মানে মূল্য বৃদ্ধির ফলে বাংলাদেশ পেট্রোল কর্পোরেশন গত 6 মাসে ফেব্রুয়ারি মানে 2022 থেকে জুলাই 2022 পর্যন্ত জ্বালানি তেল বিক্রয়ে 8,114.51 কোটি টাকা লোকসান দিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, তারা এই বিষয়টি জানিয়েছেন, এই কারণেই মানে হঠাৎ তেলের দাম বেড়ে গিয়েছে। তো এই তেলের দাম নিয়ে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন। তো তিনি বলেছেন যে আসলে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে হওয়ার কারণেই কিন্তু তারা তেলের দাম বাড়িয়েছেন। তো এই বিষয়ে এই হঠাৎ করে তেলের দাম বাড়ানোর কারণে কিন্তু মানে জনজীবনের একটা দুর্ভোগ সৃষ্টি হয়েছে আমাদের দেশে। কিন্তু আপনারা সকলেই জানেন যে আমাদের দেশে এখন অনেক রাইডার রয়েছেন যারা কিন্তু রাইডিং করে কিন্তু তারা তাদের এই সংসার চালায়। এখন যদি তেলের দাম বেড়ে যায় তো সব কিছুর দামই কিন্তু বেড়ে যাবে। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ডলারের দাম বেড়ে গেছে। ডলারের দাম বেড়ে যাওয়ার কারণেই কিন্তু এখন তেলের দাম, সব কিছুর দাম বেড়ে গেছে। এখন আমাদের দেশের ফ্রিল্যান্সার যারা রয়েছেন তারা বলতেছেন যে হ্যাঁ, আমি তো এখন $1.94 পাচ্ছি, কিন্তু আপনি $94 পাচ্ছ মানে পেলে কী হবে? আপনার এদিকে যে সব কিছুর দাম বেড়ে গেছে কিন্তু আপনার ওই যে পূর্বের হিসাব মতোই কিন্তু জিনিসটা রয়েই গেল। আপনি কিন্তু $94 পেয়ে প্রফিটেবল হচ্ছেন না, বরং আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো সুপ্রিয় দর্শক, যাই হোক, এসব বিষয়গুলো নিয়ে কথা আর কি বলবো। আপনাদের মতামত থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন। তবে আমি একটি কথা বলবো, যেটি সেটি হচ্ছে যে আমাদের মাননীয় সরকার অবশ্যই আমাদের জনগণের বিষয়টা অবশ্যই দেখবেন, কারণ বাংলাদেশে অনেক রাইডার রয়েছেন যারা মনে করেন যে উবার পাঠাও চালিয়ে তাদের সংসার চালায়। তো সেক্ষেত্রে তাদের বিষয়টাও মাথায় রাখবেন এবং মানে যতটুকু সরকার পক্ষে সম্ভব হয় হয়তোবা তারা সেই বিষয়টির জন্য অবশ্যই চেষ্টা করে যাবেন। তো সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। পেট্রোল, ডিজেল, অক্টেন এবং কেরোসিনের মানে তেলের দাম বাড়ানোর মানে কেন বাড়ানো হয়েছে বা আপনি কি মনে করতেছেন চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন। আবারও হাজির হবো নতুন কোনো প্রসঙ্গে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।